নমস্কার বন্ধুরা এনএম এডুকেশনে স্বাগত আজ তেইশে জানুয়ারি আজকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্স রয়েছে সেগুলো আলোচনা করব এবং এর সঙ্গে সঙ্গে আমরা জি কে বোর্সেন্ডিও আলোচনা করব। এবং বন্ধুরা আজকের ভিডিওটির পিডিএফ ভিডিওটির ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে তো দেখো প্রথম প্রশ্নটি কী রয়েছে প্রথম প্রশ্নটি রয়েছে সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা কল্যাণ যোজনা চালু করল অপশানগুলো দেখো তামিলনাড়ু উত্তরপ্রদেশ মিজোরাম তো এখানে দেখো সঠিক উত্তর হবে অপশান বি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা কল্যাণ যোজনাটি চালু করলো এই যোজনাটির দ্বারা কোনো কৃষক কৃষিক্ষেত্রে যদি মারা যায় এবং তার বয়স আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে যদি হয় তাহলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেয়া হবে তো এখানে আমরা উত্তরপ্রদেশ রাজ্য সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নেব এবং উত্তরপ্রদেশ রাজ্যটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে যেমন কোন রাজ্যে লোকসভা সব থেকে বেশি সিট রয়েছে উত্তরপ্রদেশে রয়েছে কয়টি রয়েছে আশিটি রয়েছে কোন রাজ্যে রাজ্যসভাতে সবচেয়ে বেশি সিট রয়েছে উত্তরপ্রদেশে রয়েছে কয়টি রয়েছে একত্রিশটি রয়েছে এবং কোন রাজ্যে বিধানসভাতে সব থেকে বেশি সিট রয়েছে উত্তরপ্রদেশে রয়েছে কয়টি রয়েছে চারশো তিনটি রয়েছে এবং কোন রাজ্যে লোকসভাতে সবচেয়ে বেশি এসসি সিট রয়েছে উত্তরপ্রদেশে রয়েছে কয়টি রয়েছে সতেরোটি রয়েছে এবং উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনউ নিত্য হচ্ছে কথক এবং উত্তরপ্রদেশে দুধোয়া জাতীয় উদ্যান অবস্থিত এবং বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল হচ্ছেন আনন্দীবিন প্যাটেল তাহলে সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর কৃষক দুর্ঘটনা কল্যাণ যোজনাটি চালু করল নেক্সট দেখো সম্প্রতি বিজ্ঞান সমাগম এক্সিবিশন কে উদ্বোধন করলেন তো এখানে দেখো সঠিক উত্তর হবে অপশান সি ডক্টর জিতেন্দ্র সিং কে উদ্বোধন করলেন ডক্টর জিতেন্দ্র সিং সম্প্রতি বিজ্ঞান সমাগম এক্সিবিশনটি উদ্বোধন করলেন এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটি নিউ দিল্লির ন্যাশনাল সায়েন্স সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে সম্প্রতি কোন রাজ্য সরকার স্কুলে মারাঠি ভাষা শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করবে অপশানগুলো দেখো কেরালা রাজস্থান মহারাষ্ট্র তো এখানে দেখো সঠিক উত্তর হবে অপশান সি মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্য সরকার সম্প্রতি স্কুলে মারাঠি ভাষা শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করবে এবং একই সঙ্গে ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করাও বাধ্যতামূলক করবে তো এখানে আমরা মহারাষ্ট্র রাজ্য সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নেব মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই লোকসভার সিট সংখ্যা হচ্ছে আটচল্লিশটি রাজ্যসভার সিট সংখ্যা হচ্ছে উনিশটি বিধানসভার সিট সংখ্যা হচ্ছে দুশো অষ্টাশিটি এবং বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রয়েছেন উদ্ধব ঠাকরে এবং রাজ্যপাল রয়েছেন ভগৎ সিং কোসারে তাহলে সম্প্রতি মহারাষ্ট্র রাজ্য সরকার স্কুলে মারাঠি ভাষা শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করবে তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কী রয়েছে সম্প্রতি ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ লিস্টে প্রথম স্থানে কোন দেশ রয়েছে সম্প্রতি ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ লিস্টে প্রথম স্থানে কোন দেশ রয়েছে তো এখানে দেখো সঠিক উত্তরভাবে অপশান বি শ্রীলঙ্কা কে প্রথমে রয়েছে শ্রীলঙ্কা প্রথমে রয়েছে তাহলে আমরা পরের প্রশ্নে যাই দেখো কি রয়েছে তেইশে জানুয়ারি কি দিবস হিসাবে পালিত হয় তেইশে জানুয়ারি দেশপ্রেম দিবস হিসাবে পালিত হয় তেইশে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তিনি আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন আঠারোশো সাতানব্বই সালে কি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত করেছিলেন তাহলে বন্ধুরা আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করবে থ্যাংক ইউ